Hello guys, welcome to another vlog. So, আজকে আমাদের গুয়াংজোতে এটা হচ্ছে ফার্স্ট দিন। যদিও দিন না এখন রাত হয়ে গেছে, আমরা মাত্র বেরোলাম আর গুয়াংজোতে ওয়ান অফ দা টলেস্ট টাওয়ার যার নাম হচ্ছে ক্যান্টন টাওয়ার আছে। তো আমরা এখন যাচ্ছি ক্যান্টন টাওয়ারের বিউটিফুল সিনারি দেখার জন্য। আমার সাথে আছে মেহেদি, আছে মুমিত, আছে আর বাই দ্য ওয়ে মেহেদিও আজকে ব্লগ করতেছে। মেহেদির ব্লগের লিংক ও যখন আপলোড দিবে আমি এই আমার এই ব্লগের নিচে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখবেন। আর এখন বর্তমানে একটা দিদি অর্ডার করছি যাতে সাবওয়ে স্টেশন পর্যন্ত যাইতে পারি। আর যে কোনো চায়নার যে কোনো সিটিতে ঘোরার জন্য আপনার অবশ্যই একটা জিনিস করা উচিত, সেটা হচ্ছে গুগল থেকে আপনি সাবওয়ের যে ম্যাপটা ওটা নামায় নেবেন যে আমার মতো, তাহলে আপনি কই যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কিভাবে ফিরবেন এই সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন এই ম্যাপের মাধ্যমে। তো আমরা এখন যাব সাবওয়ে স্টেশন, ওইখান থেকে আমরা সাবওয়েতে করে ক্যান্টন টাওয়ারে যাব। সো স্টে টিউন। সো গাইস, যার জন্য আমরা এত কষ্ট করে এত দূর আসছি সেই জিনিসটা আসলে আমরা অনেক জায়গায় খুঁজতেছিলাম। আসলে ক্যান্টন টাওয়ারের নিচে থাকার পরে মানে আমাদের মাথার উপর ক্যান্টন টাওয়ার ছিল, বাট আমরা খুঁজে পাচ্ছিলাম না কই কই, মানে আশেপাশে খুঁজে দেখি কোথাও নাই, পরে দেখি যে আমার মাথার উপরে, একদম ঠিক মাথার উপরে ক্যান্টন টাওয়ার। তো যাই হোক, আমরা ফাইনালি চলে আসলাম ক্যান্টন টাওয়ার। কেমন বোধ করছো? খুবই খারাপ বোধ করতেছি, কারণ ইচ্ছে করতেছে উঠতে কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, খুবই এক্সপেন্সিভ, যদিও অন্যান্য দেশের তুলনায় খুব লেস এক্সপেন্সিভ, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা উঠবো। এই যে আমার পিছে ক্যান্টন টাওয়ার আপনারা দেখতে পারতেছেন। আর যাই হোক, আপনাদের জেনে রাখা ভালো, এই ক্যান্টন টাওয়ারটা হচ্ছে ওয়ার্ল্ডের টলেস্ট একটা টাওয়ার। তো আজকে আমরা এখানে আসতে পেরে যদিও ভালো লাগতেছে, কিন্তু একটা খারাপ লাগা থেকে গেল, সেটা হইতেছে যে ক্যান্টন টাওয়ারটায় উঠতে পারলাম না। হয়তো বা পরবর্তী কোনো সময় উঠবো, দেখা যাক, যদি উঠতে পারি তাহলে হয়তো বা ব্লগে থাকবে ইনশাল্লাহ। গাইস, জাস্ট লুক এট দ্য টাওয়ার, ইটস রিয়েলি বিউটিফুল। সো গাইজ, এখন আমরা আছি হচ্ছে পাল একটা রিভার আছে ওইটার ক্রুজ শিপের যেই টার্মিনাল সেখানে। তো এখন আপনারা দেখতে পেলেন এখানে অনেক সুন্দর সুন্দর ক্রুজ শিপ আছে, যেগুলার টিকিট প্রায় 100 RMB থেকে শুরু করে 300-1000 পর্যন্ত আছে। তো এখানে এসে আপনি গুয়াংজোয়ের নাইট লাইফ এনজয় করতে পারবেন। আর আপনি আমার পিছে দেখতে পারতেছেন আপনারা যে বিভিন্ন স্কাই স্ক্র্যাপার আছে, অনেকগুলো স্কাই স্ক্র্যাপার আছে, আর তাছাড়া আমাদের ক্যান্টনটা তো আছেই পিছে, এখানে দেখতে পারতেছেন। তো সব মিলিয়ে আজকে রাতটা খুব ভালোই কাটতেছে আমাদের। আমরা এখন এই যে এখান দিয়ে হাঁটাহাঁটি করতেছি, প্রচুর মানুষ এখানে, অনেক ভিড়, সবাই দেখতেছে নদীর দিকে তাকিয়ে। আর এই যে আমার সাইড দিয়ে এখন ট্রাম যাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। যাই হোক, তো আমরা এখন সামনের দিকে আগাবো, মেবি একটু পরে আমরা এখান থেকে বেরোবো, কারণ আমাদের প্রচণ্ড খিদা লাগছে, এখনো কিছু খাই নাই। তো দেখা হবে, স্টে টিউন।
ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছালাম। অনেক কষ্টে, অনেক দৌড়ায়, অনেকের ঘাম, মানে প্রেশার, অনেকের প্রেশারও উঠে গেছে। আমরা খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারি নাই। দেন আমরা এই যে আমাদের কেএফসি থেকে বাকেট একটা নিয়ে আসলাম, এখন আমরা খাইতে বসবো। আমাদের অবস্থা পুরাই খারাপ। এখন যদি আমরা খাওয়া দাওয়া না করি তাহলে অবস্থা এমন হবে যে আমরা তিনজনই বেহুশ হয়ে আসি, দেখার কেউ নাই। সো যাই হোক গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক দিন আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করুন। ওকে, বাই।